প্রচুর পরিমাণে কোডাইন সহ গ্রেফতার করা হলো একজনকে। পূর্ব বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে বর্ধমান থানার পুলিশ এই কোডাইনগুলি উদ্ধার করে। ধৃতের নাম মীর বাদশা, খাগড়াগড়ের পূর্বপাড়ার বাসিন্দা তিনি। উদ্ধার হওয়া কোডাইনের পরিমাণ 1 কেজি 700 গ্রাম। এখানে এসেছিল সকালে, এবার তারপরে আমার তদন্ত করে আরো ফার্দার কি কি আছে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল না, বর্ধমানে উদ্দেশ্য করে নিয়ে আসা হয়েছিল, সেগুলো আমরা খুঁটিয়ে দেখবো, তদন্ত করে যেটা পাওয়া যাবে। আমরা সাসপেক্ট করছি এটা আমাদের কোডাইন মিক্সচার। কথা বলো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসূন। প্রসূন, কি জানা যাচ্ছে এই কোডাইনগুলি কি কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত? হ্যাঁ, এই মুহূর্তে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই যে কোডাইন যে পরিমাণ উদ্ধার হয়েছে, 1 কিলো 700 গ্রামের মতো যে কোডাইন উদ্ধার হয়েছে, সেটা একদম প্রফেশনাল যারা মাদক কারবারি তারা এত পরিমাণ জিনিস পাচার করে। এখান থেকে পুলিশ তদন্ত করে দেখছে যে এর সঙ্গে কার কার সঙ্গে যুক্ত আছে, কেননা এটা সাধারণ কোনো কারবারির পক্ষে সম্ভব নয় এত পরিমাণ কোডাইন নিয়ে যাওয়া। গতকাল রাতেই একটা খবর আছে বর্ধমান থানার কাছে যে এই বীরভূমের দিক থেকে এক ব্যক্তি এই নিয়ে আসছে, যার নাম মীর বাদশা। সে এদিনকে বেলায় বাসে আসছে, সেই বাসকে তারা একরকম নজরদারির মধ্যে দিয়ে আনছিল। বর্ধমান নবহাট বাসস্ট্যান্ডে যখন মীর বাদশার নামে তাকে জেলা পুলিশ ও বর্ধমান থানা পুলিশ ঘিরে ধরে, তার ব্যাগ সার্চ করলে তার ব্যাগে একটি বোতল থেকে 1 কিলো 700 গ্রামের নিষিদ্ধ তরল মাদক কোডাইন উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছে জেলা পুলিশের ডিএসপি রাকেশ চৌধুরী। এটার সঙ্গে কারা কারা জড়িত, এটার সঙ্গে আমাদের যোগ রয়েছে কিনা তারও তদন্ত করে দেখছে। আর এই মীর বাদশার বিরুদ্ধে মাদক আইনে নির্দিষ্ট ধারায় আইন মামলা রুজু কালকে বর্ধমান জেলা আদালতে তোলা হবে। ধন্যবাদ প্রসূন। 1 কেজি 700 গ্রাম কোডাইন উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের নবাবহাটে।